পদ্মা সেতুর চেয়েও প্রায় 1.5 গুণ টাকা ব্যয়ে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের কাজ শুরু হয়েছে। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 52,561,43,00,000 টাকা। দেশের প্রথম মেট্রো রেল চালুর এক মাসের মাথায় দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ শুরু হচ্ছে। এই পাতাল মেট্রো রেল রূপগঞ্জের পিতলগঞ্জ থেকে শুরু হয়ে জোয়ারসাহারার নতুন বাজারে যুক্ত হয়ে কমলাপুর বিমানবন্দর মেট্রো রেলের রুটের সঙ্গে যুক্ত হবে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল মাটি নিচ দিয়ে যাবে। তবে পিতলগঞ্জ থেকে নতুন বাজার পর্যন্ত এই মেট্রো লাইন হবে এলিভেটেড। 300 ফুট সড়কের উপর দিয়ে যাবে এই রেল লাইন। মেট্রো রেল লাইন 1 এর ডিপো নির্মাণ কাজ হবে নারায়ণগঞ্জ জেলার পিতলগঞ্জে। এই কাজের জন্য জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও দেশীয় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে DMTCL। পুরো প্রকল্পটির কাজ 12টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে CP1 এর আওতায় ডিপো এলাকায় ও ভূমি উন্নয়ন কাজ শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর। 31.41 কিলোমিটার MRT লাইন 1 দুই ভাগে ভাগ হয়ে এয়ারপোর্ট রোড হয়ে এয়ারপোর্ট টু কমলাপুর পর্যন্ত এবং পূর্বাচল রুট হয়ে নর্দার্ন বাজার টু পূর্বাচল টার্মিনাল পর্যন্ত এই রোড যাবে। বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলে ব্যবহার করা হবে শব্দ দূষণ মুক্ত এবং সেফ টানেল বোরিং মেশিন বা TBM। MRT লাইন 1 ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেট্রো রেল অনুযায়ী এটি হবে 25 সেট বিশিষ্ট একটি মেট্রো ট্রেন। প্রতিটি মেট্রো রেলে মোট 8টি করে কোচ থাকবে। এই মেট্রো ট্রেন সেন্ট্রালি রিমোটলি কন্ট্রোল হবে। MRT লাইন 1 এর স্টেশনগুলো মাটির অনেক নিচে এবং কিছু এলিভেটেড বা উপরে থাকবে, তাই সেখানে যাত্রীদের সুবিধার্থে ব্যবহার করা হবে লিফট, স্টেয়ার এবং এক্সকেলেটর, যাতে করে যাত্রীরা খুব সহজে লিফট এবং এক্সকেলেটরে যাতায়াত করতে পারবে। এতে করে যাত্রীদের ভ্রমণ অনেক আনন্দ এবং আরামদায়ক করে তুলবে। স্টেশনগুলোতে থাকবে অটোমেটেড ফেয়ার কালেকশন সিস্টেম এবং এন্টি এক্সিট গেট। যাত্রীরা MRT এবং র্যাপিড পাস দিয়ে এই মেট্রো রেলে ভ্রমণ করতে পারবে। কোনো রকম দুর্ঘটনা পর্যবেক্ষণ করতে পুরো স্টেশন জুড়ে CCTV দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। যাত্রীদের সেফটি ইনশিওর করার জন্য প্ল্যাটফর্মে স্ক্রিন ডোরও ব্যবহার করা হবে। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মেট্রো রেল কোচগুলো থাকবে ফুললি এয়ারকন্ডিশন সিস্টেম এবং থাকবে যাত্রীদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা। থাকবে ডিসপ্লে প্যানেল, যাতে করে যাত্রীরা ভ্রমণের যাবতীয় তথ্য সেখানে তারা দেখতে পাবে। সকল প্রয়োজনীয় সেফটি ইকুইপমেন্ট থাকবে অ্যাভেলেবেল ইমার্জেন্সি অবস্থার জন্য। প্রতিটা মেট্রো স্টেশনে 2.5 মিনিট থেকে 3.5 মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে। ধারণা করা হচ্ছে MRT লাইন উদ্বোধনের পর প্রতিদিন গড়ে 8.5 লাখ যাত্রী বহন পরিবহন করতে সক্ষম হবে। 2030 সালের মধ্যে পর্যায়ক্রমে সকল মেট্রো রেল চালু করা হবে। তখন দিনে যাত্রী ধারণ ক্ষমতা থাকবে প্রায় 15 লক্ষেরও বেশি। প্রতিটি মেট্রো ট্রেন 24 মিনিট 30 সেকেন্ড সময় এয়ারপোর্ট থেকে কমলাপুর যাওয়ার জন্য। এর মধ্যে 12টি স্টেশন থাকবে। 20 মিনিট 30 সেকেন্ড নেবে নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল যাওয়ার জন্য। এর মধ্যে 9টি স্টেশন থাকবে। কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত যেতে সময় লাগবে 35 মিনিট 30 সেকেন্ড এবং এর মধ্যে স্টেশন থাকবে 16টি। প্রতিটি মেট্রো রেল যাত্রী ধারণ সক্ষমতা থাকবে 3,088 জন। প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ সুবিধা থাকবে এই মেট্রো রেলগুলোতে। যখন এটির কাজ শেষ হবে তখন এটি হবে ফাস্ট, সেফ, রিলায়েবল, এয়ার কন্ডিশন, টাইম এফিশিয়েন্ট, ইলেকট্রিক পাওয়ার, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, রিমোট কন্ট্রোল সিস্টেম। এই মেট্রো রেলগুলো সেন্ট্রালি ফুললি রিমোট কন্ট্রোল সিস্টেম বা ফুল অটোমেটেড থাকবে। ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি চেষ্টা করেছি বর্তমান যে প্রজেক্টগুলো রানিং চলছে সেই প্রজেক্টগুলোর আপডেট জানানোর জন্য, এবং পরবর্তীতে আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।